কৃষকের স্বপ্ন অসময়ের বৃষ্টিতে ভাসিয়ে নিয়েছে। জেলার বিস্তীর্ণ জমিতে আলু রোপণ করেন কৃষক, কিন্তু অগ্রহায়ণের তৃতীয় সপ্তাহ শেষে বৃষ্টি সেই জমির সার ধুয়ে নিয়ে গেছে আর পানি জমে মাটির নিচে থাকা আলু বীজ পচে যাচ্ছে। বৃষ্টিতে ভিজে শেষ রক্ষার চেষ্টা। আলু উৎপাদনের অন্যতম শীর্ষ জেলা মুন্সিগঞ্জে ভরা মৌসুমে বর্ষণে ঝুঁকিতে পড়েছে বিপুল পরিমাণ সদ্য রোপণ করা আলুর জমি। বৃষ্টিতে ক্ষতির মুখে বীজ আলুর দর বাড়িয়ে দেওয়ার অভিযোগ করেছেন কৃষক, আর কৃষি বিভাগ বলছে সার ও বীজের দর নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছে। আলুর বীজ আসে 9000 টাকা, এই বীজের দাম হয়ে গেছে 12000 টাকা। জমিতে পানি উঠে গেছে, পানি সরানো যাচ্ছে না, এটা কৃষকের জন্য বিশাল দুর্ভোগ। প্রত্যেকটা ডিলারের দোকানে আমরা দেখছি যে সার প্রায় রাখার মতো জায়গা নাই, প্রতিটাই ভর্তি, পর্যাপ্ত সার আছে। সরকারি রেটে বিক্রির জন্য আমরা কিছু পদক্ষেপ নিচ্ছি। কৃষি বিভাগ বলছে কৃষকের ক্ষতি কমিয়ে নিতে ড্রেন করে জমির পানি দ্রুত সরিয়ে নিতে পরামর্শ দেওয়া হয়েছে। বৃষ্টি যদি এমন করেই চলতে থাকে, আমরা আশঙ্কা করছি কিছু ফসল ক্ষতি হতে পারে, যেগুলো জমিতে পানি জমে গেছে। আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি, তারা যেন জমি থেকে পানিটা নিষ্কাশন করার ব্যবস্থা করে। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে। জেলায় এবার 10,56,000 মেট্রিক টন আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। আলু উৎপাদনের অন্যতম শীর্ষ জেলা মুন্সিগঞ্জে এবছর 34,346 হেক্টর জমিতে আলু রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরই মধ্যে প্রায় 18,000 হেক্টর জমিতে আলু রোপণ হয়ে গেছে, আর সেই রোপণকৃত আলু বড় একটি অংশ এভাবে পানি জমে বিনষ্ট হওয়ার ঝুঁকিতে পড়েছে। মুন্সিগঞ্জের তর্কি মিল থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সময়।